মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলায় আমরা বলি না চার মা কোনো ক্ষতি করে না, এটা আমি জীবনে শুনিনি। আর আজ হলো মহাষ্টমী, তো তোমাদের সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আজকে ব্লগটা এই সময় থেকে শুরু করছি, কারণ সকালে আজকে ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে, যদিও আমরা অঞ্জলিটা মিস করিনি। তো ঘুমের ঘরে উঠে কোনো রকমের সত্যি কথা বলতে তখন আমার স্নান হয়নি, তো যেহেতু মাইকে ওরা অ্যানাউন্স করেছে তো সেখানেই শুনে শুনে যেটুকু অঞ্জল যতটা কানে এসেছে তো সেইভাবে একটু অঞ্জলি দিলাম আর কি, বলতে পারো। আর অভিষেক এখানে খাবার তোড়জোড় করছে, তার কারণ হচ্ছে আজকে তো আমরা পুরো নিরামিষই খাবো, কারণ আমাদের বাড়িতেও এই সময়টা মানে অষ্টমীর দিন যারা নিরামিষ খায় সবাই, তো সেই অভ্যাসটাই রয়ে গেছে, সেজন্য আজকে আমরা পুরোই নিরামিষই আছি। আর আমাদের পাড়া থেকে প্রতি বছর একটা গেট টুগেদার করা হয় দুর্গা পুজোর সময়, অষ্টমীর দিনই হয়, অষ্টমীতে নবমীতে হয়, নবমীতে হয় ওই গেট টুগেদারটা আমাদের পাড়া আমরাও পেয়েছি সেটা। আর সকালবেলা অভিষেক গিয়ে পুজোও দিয়ে এসেছে, তোমাদের দেখাই কি কি পেলাম। তো এই দেখো, এটাতে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি ভোগ, আর এইটা একটা ঘ্যাট মানে তরকারি আর কি। তো এই মোটামুটি দিয়েছে। আর দেখো আমি কি করেছি, আমার মাথাতেই আমার সত্যি কথা বলতে আমার মনেই ছিল না যে ওরা আজকে প্যাকেট দেবে, তো যার ফলে রান্না দিদি এসছে, আমি সকালবেলা রান্না দিদিকে দিয়েও খিচুড়ি করিয়েছি। আর রান্না দিদিকে বলেছিলাম দুজনের মতো করতে, দেখ কত পুরোই এত বড় ডেকচিটা দেখো ভর্তি, আর এদিকে আলুর দম করেছে, এটাও বেশ যথেষ্ট পরিমাণে করেছে, তোমাদের বলা হয়নি কালকে, ভুলে গেছিলাম বলতে, কাল আমরা ওই রক্ত রহস্য দেখতে গিয়েছিলাম, তো ওখান থেকে ওখানে যাওয়ার সময় আমরা কি করেছি, আমরা ড্রাকুলা স্যারের আজকে টিকিটটা কেটে নিয়েছিলাম কাল রাতে, তো সেই জন্য আজকে ওটা শো হচ্ছে 9:40 না, হ্যাঁ তো 9:40 শো আছে, ওই একই লেক মলেই আমরা যাব, ওখানেই দেখব। আর বাড়িতেই আজকে আছি সারাক্ষণ, আর এখন একটু খিচুড়ি টিচুড়ি খাওয়া হবে, একটু ভোগের খিচুড়ি, একটু ওই আমাদের যে দিদিটা করে দিয়ে গেছে ওই খিচুড়ি, ওই একটু আস্তে করে এখন খাবো, বাকিটা থাকবে তোলা। তবে রাতে আজকে লুচি খাওয়ার খুব ইচ্ছে, আমাকেই বানাতে হবে, বাট তবুও ঠিক আছে। তো সিনেমা যাওয়ার আগে আমাদের ইচ্ছা আছে একটু লুচি টুচি খেয়ে নেবো, খেয়ে দেখা বেরোবো। আর আজকে আমার ইচ্ছা আছে সারাদিন এই জামাটা, আচ্ছা তোমাদের তো পুরো লুকটা দেখালাম না, ঠিক আছে একটু পরে লুকটা শেয়ার করছি, তো এই জামাটা পরেছি এটাই আমার আজকে পরার ইচ্ছে, রাতে সিনেমা দেখতে যাওয়ার সময় আমার এটাই আজকে পরার ইচ্ছে, আজকে আর শাড়িটাকে পরতে ইচ্ছে করছে না খুব একটা, তো দেখি যাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন চট করে আমরা একটু খেয়ে নিই, ওইসব খাবার লাগিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে খটর খটর আওয়াজ আসছে, আমার বউ কিছু একটা করছে মনে হচ্ছে, চলুন গিয়ে দেখাই আপনাদের। ও ও আবার দিদি জানিস না, জানিস তো আমি লুচি খাওয়া হবে, মানে বড় বড় বলেছিলাম যে বোধহয় হবে না, না আমি একটু আরে আর বলো না, আজকে দুপুর থেকে ওই সেই খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর থেকে অভিষেক আর আমি দুজনে দুটো ওয়েব সিরিজ খুলে দেখছি। তুই কি দেখছিলি? মির্জাপুর। ও মির্জাপুর দেখছি, আমি দেখছি জেসিকা জোনসের মানে সিজন 2 টা, তারপর আমরা আলুদম খেয়ে সিনেমার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই যে দুধ চা বানাচ্ছেন, আরে দুধ চা বানাতে গিয়ে দুধ আনতে মানে চা বানাতে গিয়ে দেখা যাচ্ছে দুধ নেই, দিয়ে দুধ বসিয়ে দিয়ে দুধ আনানো হলো আবার, তো দুধ জাল দিতে বসিয়ে তখন খেয়াল করলো চিনি নেই, দিয়ে আবার গেল চিনি আনতে। আবার এখন
এই বানানো হলো। এবার আমরা চা খাবো, তারপর একটু লুচি তরকারি খেতে যাবো। আমাদের কাপ গুলো এত বড় বড়, অনেকখানি করে চা হয় ধরে আর কি। চা খেতে ভালোই লাগে। বাংলায় আমরা বলি না চা আর মা কোনো ক্ষতি করে না, এটা আমি জীবনে শুনিনি। ডাইনিং ভালো লাগছে না, আমি এখানেই বসবো। আমারটা সিঙ্গেল টাস্ক হয়ে গেছে নাকি? ভালো খুলেছে লুচি, অষ্টমীর রাতে লুচি খেয়ে তারপর সিনেমা জমিয়ে। মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা আমরা দুজন ঠিক করে রেখেছিলাম তোমাদের বলবো। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 1:30, জানি না বুঝতে পারছো কিনা। 1:30 বাজে, এবার আমরা রওনা দিচ্ছি। আর দেখো আমি কিছু ড্রেস ড্রেস চেঞ্জ করিনি, কিছু মনে পড়ে আছে। আমি সকাল থেকে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি সকাল থেকে আজকে এটাই পরে আছি এবং এটা পরেই যাচ্ছি। তো যাবো, ওটা খুব সুন্দর দেখতে। অভিষেক একটু ঘ্যাং ঘ্যাং করছিল শাড়ির জন্য, তাই বললাম কাল পরবো, নবমী আছে, দশমীর দিনও পরতে পারি। তো এর সাথে আমি যেটা পরবো সেটা হচ্ছে এটা। তুই আগে দেখিয়েছিস? হ্যাঁ দেখিয়েছি। ওই মাস্কটা পরলে একটু লুকটা তোর অন্যরকম লাগবে, ও বলছে সকাল থেকে একই রকম দেখছি, সেই জন্য মাস্কটা পরলে দেখো সত্যি অন্য। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর পথে যদি কোনো ঠাকুর দেখতে পাই তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সিনেমা শো 9:20 থেকে, তো তারপর যদি টাইম পাই তাহলে আজকে ইচ্ছা আছে একটু সল্ট লেকের দিকে হাওয়া খেতে যাওয়ার। তো যাওয়ার পথে যদি কোনো ঠাকুর চোখে পড়ে ফাঁকায় ফাঁকায় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। আর যদি ইচ্ছে না করে তাহলে সিনেমা দেখে সরাসরি বাড়িও চলে আসতে পারি। অভিষেক চুল নিয়ে নানা রকমের কারুকার্য করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখতে পাচ্ছ, এখানে চলে আসছে রং করে যাচ্ছিস। ওকে, তো চলো দেখা হচ্ছে ওখানে শপিং মলে। আমি এখন চলে এসেছি ওয়াশরুমে, পুরো ফাঁকা। তবে হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে পুজো শুরু হয়েছে। আজকে রাস্তায় সত্যি তুলনায় কালকের তুলনায় অনেকটাই বেশি, এবং লেক মলে এসে এখানেও দেখছি বেশ ভালো লোক রয়েছে। হলে জানি না কীরকম লোক, তো যাই হোক ওরা যা ডিস্টেন্স মেনটেন করছে, একটা সিটের সাথে সাথে আরেকটা সিটের মাঝখানে আরেকটা সিট আর কি পুরো গ্যাপ দিচ্ছে, তো যার ফলে ডিস্টেন্স মেনটেন হবে, অসুবিধা নেই। ভিড় কতটা হবে জানি না, গেলে বুঝতে পারবো, যদি পারি তোমাদের একটু দেখাবো। কিন্তু ভেতরটা আসলে এতটাই অন্ধকার থাকছে হলের ভেতরটা, যে আমি মানে হাফ টাইমেও তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো আজকে চেষ্টা করবো, যদি পারি তোমাদের দেখাবো, ঠিক আছে? আর একেবারে সিনেমা দেখে তোমাদের সিনেমার ফিডব্যাকটা দেবো। রাকিমা স্যার দেখতে যাচ্ছি, ওকে। Thank you.
মাস্টার পিসটা। আমরা রয়েছি এফডি ব্লকে, সল্টলেকের এফডি ব্লকের ঠাকুর দেখতে যাচ্ছি। ওইদিকে মোগলি মোগলি উঠে আসছে। এখানে স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে, দেখো আমরা স্যানিটাইজ করছি, আমাদের ক্যামেরা সহ সব স্যানিটাইজ করলো। ঠাকুর দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে কারণ বাইকটা অনেক দূরে পার্ক করা আছে। এখন বাজে আড়াইটে আর সিনেমাটা দেখলাম, জাস্ট ভুলতে পারছি না, মাথায় ঘুরছে, এত ঘুরলাম তারপরে। কিন্তু সিনেমাটা ভীষণ ভালো ছিল, মানে একটা দেখার মতো সিনেমা। মানে হয় না কিছু কিছু সিনেমা যেটা দেখে বেরিয়েও ভাবতে থাকি সেটা নিয়ে, তো সেই রকম আমার তো ভীষণ ভালো লেগেছে, অভিষেকেরও খুব ভালো লেগেছে। আর তোমরাও পারলে দেখে এসো। আর যথেষ্ট সেফটি ওরা মেনটেন করছে মানে সিনেমা হলগুলোতে, কাজেই ভয়ের কিছু কারণ নেই। তবে হ্যাঁ, আজকে লোক মানে গতকালও তো আমরা একটা সিনেমা দেখতে গেলাম, তো গতকালের তুলনায় আজকে হলে লোক বেশি ছিল। আর আজকে মনে হচ্ছিলো যে হ্যাঁ, দুর্গাপুজো হচ্ছে, মানে অষ্টমীর দিন মানে গতকাল অবধি যা ছিল তার থেকে আজকে সত্যি অনেকটাই বেশি লোক বাইরে বেরিয়েছে। আমরা সল্টলেকের জাস্ট একটা ঠাকুর দেখলাম, সেটা হচ্ছে ওই এফডি ব্লকের, তোমাদের তো দেখালাম, ওটা পুরো জাঙ্গল বুক ছিল, মানে ওদের থিমটাই ছিল জাঙ্গল বুক। আর ওদের ভেতর না মানে এরকম সমানে স্যানিটাইজার মানে স্প্রের মতো করে বেরোচ্ছে, মানে এইরকমভাবে ওরা ব্যবস্থা করেছে, পুরো স্যানিটাইজ হয়ে যাবে আর কি, যে ওখানটা ওইটা দিয়ে যে ঢুকবে প্যান্ডেলের ভেতর, মানে পুরো প্যান্ডেলটাই এমনভাবে করা, তো সেখানে মানে পুরো স্প্রে হচ্ছে আর কি স্যানিটাইজার। যাই হোক, তো এই ঘুরতে গিয়ে একটু দেরি হয়ে গেলো, আর যথারীতি ফেরার পথে আবার বাস্কিন রবিন্স থেকে আরেকটা আইসক্রিম আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটু অন্যরকম, এতদিন দিয়েছিলাম বাটার স্কচ, আজকে নিয়েছি নোলেন গুড়, মানে ওদের একটা নতুন এসছে, এটা হচ্ছে নোলেন গুড়ের আইসক্রিম আর কি, পুরো ওই ফ্লেভার আর কি আসবে। তো এই এই ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের দিনটা ভালোভাবে কাটালাম, অষ্টমীও শেষ হয়ে গেল, আগামীকাল নবমী। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, প্লিজ একটু শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে রোজ দেখছো কিন্তু এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।